পিঁপড়ে এবং গঙ্গা পুডিং এর গল্প। ও, সূর্য উঠেছে, হাওয়া দিচ্ছে, আর ঘাস, কার এই সব জিনিসগুলো পছন্দ হবে না? গরমকাল চলে এসেছে, নতুন ঘাস, ফল আর আরো ঘাস নিয়ে। এ হলো রঘু। রঘু হলো এক গঙ্গা পুডিং, যে গান গাইতে, খেলতে এবং কোনো কাজ না করে শুয়ে থাকতে ভালোবাসে। ওর গরমকাল খুব পছন্দ, আর সঙ্গে সবুজ ঘাসও। রঘু হলো এক হাসি খুশি গঙ্গা পুরী। ও, গরমকাল আমার খুবই পছন্দ। টাটকা ঘাস আর ফলের গন্ধ, হেঁটে আসা ফল, কি একই দেখছি, ফলটা এগিয়ে আসছে কি করে? রঘু ভয় পেয়ে যায়। ও সন্দেহের নজরে তাকায় এগিয়ে আসা ফলের দিকে। ফল, তুমি বলো, তুমি কে? তুমি কি ভূত নাকি জাদু? ফলটা রঘুর দিকে এগিয়ে আসতে থাকে, সবুজ ঘাসের উপর দিয়ে আস্তে আস্তে। তারপর হঠাৎ, বাঁচাও, বাঁচাও, ফলটা আমার দিকে এগিয়ে আসছে, বাঁচাও, ফলটা আমাকে আক্রমণ করেছে। দাঁড়াও, ওই আওয়াজটা কিসের ছিল? রঘু ভালোভাবে আওয়াজটা শোনে। ও কারুর হাসার আওয়াজ শুনতে পায়। তারপর দেখে এক ডজন পিঁপড়ে ঠিক ওই ফলের নিচে। তুমি কি ফলে ভয় পাও রঘু? আমি ভয় পাইনি। তুমি কি জানো না আমি হলাম গঙ্গা ফড়িং, আর আমার কাজ হলো দৌড়ে আর লাফিয়ে বেড়ানো। হ্যাঁ ঠিক, মিস্টার রঘু, তুমি সত্যি বলছো, এই ফল দেখে তুমি ভয় পাওনি? চুপ করো বোকার দল, আমার কাজ হলো ঘাসে ঘাসে উড়ে বেড়ানো, ঠিক যেমন তোমাদের কাজ একটা ফল নিয়ে যাওয়ার জন্য এক ডজন পিঁপড়ে লাগে। আমি হলাম বড় আর শক্তিশালী, আমার ফল নিয়ে যাওয়ার জন্য কারোর সাহায্য চাই না। এই যে খুদে পিঁপড়ের দল, তোমাদের কি ফলটা শেষ করার জন্য আমার সাহায্য চাই? দারুণ বলেছো রঘু, কিন্তু আমরা এই ফল খাওয়ার জন্য নিচ্ছি না, এটা সংগ্রহ করছি। ওই দেখো, ওরা সত্যি সংগ্রহ করছিল। রঘু দেখে এক ডজনের চেয়েও বেশি পিঁপড়ে এক লাইন ধরে মাটিতে বানানো একটা বড় গর্তের দিকে এগিয়ে যাচ্ছে। ওরা নিয়ে যাচ্ছে টমেটো, বেরি, ভুট্টা আর ছোট ছোট গাজর। প্রতিটা পিঁপড়ে কিছু না কিছু খাবার এনে গর্তে ফেলছে এবং অন্যকে নিয়ে আসতে সাহায্য করছে। খাবারের লাইন যেন শেষই হচ্ছে না। রঘুর এবার মনে প্রশ্ন জাগে। আরে তোমরা করছোটা কি? কেন তোমরা সব খাবার মাটির ওই গর্তে ফেলছো? ফলগুলো কি খারাপ হয়ে গেছে নাকি? আরে না, একেবারেই না, আমরা খাবার জমাচ্ছি, কিছুদিনের মধ্যেই গরমকাল চলে যাবে আর এখানে শীত নেমে যাবে, ফল আর পাতা কিছুই থাকবে না, তাই তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, না হলে আমরা না খেয়ে মরে যাব। রঘু, তোমারও খাবার জমিয়ে রাখা উচিত, এসব ফল আর সবুজ ঘাস বেশি দিন কিন্তু থাকবে না। ও, তোমরা তো সবাই খুবই ছোট, তাই তোমাদের গোটা মরশুম লাগে খাবার সংগ্রহ করতে। আমি তো কয়েকদিনের মধ্যেই ওটা করে নেব, ততদিন আমি ফুরফুরে হাওয়া খাবো আর নদীর পাশে ফুরফুরে মেজাজে শুয়ে কাটাবো। পিঁপড়েরা জানত রঘু ভুল করছে, সাথে ওরা এটাও জানত যে রঘু ওদের কথা শুনবে না, তাই ওরা ওকে ভালো থাকতে বলে এবং নিজেদের কাজে মন দেয়। বোকা পিঁপড়ের দল, মরশুমের মজাই নিচ্ছে না? শীতে কি গোটা পৃথিবী শেষ হয়ে যায় আর সবাই কি মারা যায়? খাওয়ার জন্য কিছু না কিছু নিশ্চয়ই থাকবে, কাল কি হবে আজ ভেবে লাভ কি? রঘু পিঁপড়েদের কথায় কোনো গুরুত্বই দেয় না। ও সারাদিন লাফিয়ে আর উড়ে বেরিয়ে আর তাজা ঘাস খেয়ে কাটিয়ে দেয়। ও নদীর ওপর শুয়ে থাকত আর নিজের মনে শীষ বাজাত। সপ্তাহের পর সপ্তাহ কাটতে থাকে আর রঘু খেয়ে মোটাও হতে থাকে।
একদিন ও যখন মোটা ঘাসের উপর শুয়েছিল, ও দেখে পিঁপড়ের এক লম্বা লাইন ডালপালা পাতা বয়ে নিয়ে যাচ্ছে। আরে তোমরা করছো কি? তোমরা এই ডালপালা আর পাতা নিয়ে কোথায় যাচ্ছো? আমরা এগুলো নিয়ে যাচ্ছি যাতে শীতকালে আরামে থাকতে পারি। তুমিও সংগ্রহ করো রঘু, শীতকালে কিন্তু খুব ঠান্ডা লাগবে। শীতকালে তো সব সময় ঠান্ডা পড়ে। তোমরা সংখ্যায় অনেকে আছো, তাই তোমাদের এত কাজ করতে হচ্ছে, আর আমি তো একা, কিছু না কিছু জোগাড় করেই নেব। পিঁপড়েটি জানতো রঘু ওদের কথা শুনবে না, তাই সে নিজের কাজে আবার লেগে পড়ে। আর ঠিক তখনই আমার পাটা গেল। ও কি হলো, তুমি ঠিক আছো? আমার পায়ে লেগেছে, আমি হাঁটতে পারবো না। ও চলো আমরা তোমায় বাড়ি নিয়ে যাব। না, বাড়ি এখনো অনেক দূরে, আর তোমাদেরও ডালপালা নিয়ে যেতে হবে। ঠিক আছে, আমার পিঠে বসে যাও, আমি উড়তে উড়তে তোমায় বাড়ি পৌঁছে দেব। ও সত্যি, তুমি আমায় নিয়ে যাবে? কেন নিয়ে যাব না, বসে পড়ো আমার পিঠে। রঘু পিঁপড়েকে পিঠে বসিয়ে উড়ে যায়। পিঁপড়েটি এত আনন্দ কোনোদিন পায়নি। ও সবুজ মাঠ দেখতে পায়, ঝর্ণা নদী সব দেখতে পায়, হাওয়ায় উড়তে ওর খুব ভালো লাগে। বাড়ি পৌঁছানোর পর রঘু দেখে অন্তত 100টা পিঁপড়ে পাতা নিয়ে এসে বড় একটা গর্তে ফেলছে। রঘু দেখে অবাক হয়ে যায়। ও নিচে বসে আর বাচ্চা পিঁপড়েটা ওর পিঠ বেয়ে নেমে যায়। থ্যাংক ইউ মিস্টার রঘু। ওকে বাচ্চা পিঁপড়ে, আশা করি তোমার মজা লেগেছে। এবার তাহলে যাও, নিজের পায়ের খেয়াল রেখো। হ্যালো রঘু, তুমি কি খাবার আর পাতা সংগ্রহের কাজ শুরু করেছো? তুমি শীতকালে থাকবে কোথায়? ও আমি বিশাল আর শক্তিশালী, শীতকাল এলে আমি কিছু না কিছু ব্যবস্থা করে নেব। কালকের কথা আজ ভেবে কি হবে? দিন পেরোতে থাকে এবং গ্রীষ্মকাল যাওয়ার সময় এগিয়ে আসে। গাছের পাতা পড়তে শুরু করে, ঘাসের রং বদলে যায়, আর রঘু দিনের পর দিন মোটা হয়েই চলে। ও নদীতে একটা শুকনো পাতার ওপর বসে সারা দিন আয়েশ করে কাটায়, নীল আকাশ দেখে আর পড়ে থাকা ছোট সবুজ পাতা খায়। পিঁপড়েদের আর দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে অবশেষে ওরা আমার কথা শুনে মরশুমের মজা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও খুব অল্প সময় বাকি আছে, বেশিরভাগ সময়টাই ওরা মিস করলো। তারপর শীতকাল আসে, পুরো মাটি বরফে ঢেকে যায়, সবুজ ঘাস আর পাকা ফল সব উধাও হয়ে যায়। রঘু অনেক খোঁজার পরেও একটাও সবুজ পাতা পায় না। ও গরম কোনো জায়গা খোঁজে, কিন্তু বরফের মোটা স্তর পড়ে গিয়েছিল মাটির ওপরে। সপ্তাহ এগোতে থাকে আর রঘু রোগা এবং প্রতিদিন আরও দুর্বল হতে থাকে। ওর কাছে থাকার কোনো জায়গা বা খাবার কিছুই ছিল না। ওর তখন মনে পড়ে পিঁপড়েরা অনেক খাবার আর ডালপালা জমা করে রেখেছিল মাটির নিচে। ও সেই জায়গা খুঁজে বের করে ওদের দরজায় টোকা মারে। আমার আমার কথা কেউ শুনতে পাচ্ছো? কে ওখানে? ও রঘু, কি হয়েছে তোমার? বাইরে খুব ঠান্ডা আর আমার খিদেও পেয়েছে। তোমাদের কাছে থাকার জায়গা আর খাবার পাওয়া যাবে? শীতকালে তো ঠান্ডা পড়বে, বোকা কোথাকার। তুমি তো আমাদের কাছ থেকে হেসে এই কথাটা বলেছিলে, তাই না? তুমি আমাদের বারবার বলেছো কাল কি হবে সেটা ভেবে লাভ নেই। এখন কি হলো তোমার? আমি আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার শীতের প্রস্তুতি আগেই নেওয়া উচিত ছিল। দয়া করে আমায় কিছু খেতে দাও। বাইরে এত চেঁচামেচি শুনে রানী পিঁপড়ে এবং বাকিরা গর্তের বাইরে বেরিয়ে আসে। আমাদের সবার ভাগের খাবার আছে, যদি তোমায় একটু খাবার দিয়েও দিই, তুমি তো আর এই গর্তে থাকতে পারবে না। এই জায়গাটা তোমার জন্য বড়ই ছোট। কিন্তু আমি... ও কি হলো তোমার? রঘু কথা বলতে বলতেই মাটিতে ধপ করে পড়ে যায়। এ বাবা, আমাদের ওকে বাঁচাতে হবে, খেতে দিতে হবে, ভুললে হবে না। আমার যখন পায়ে লেগেছিল ও আমায় সাহায্য করেছিল। পিঁপড়ে রানীকে পুরো ঘটনাটা বলে। ও বুঝিয়ে বলে কিভাবে ছোটবেলায় পায়ে লাগার পর রঘু ওকে সাহায্য করেছিল।
কয়েকটা পাতা এনে ওকে জড়িয়ে দাও। আমাদের কাছে যা ডালপালা আছে তাই দিয়ে ওকে একটা ছোট্ট বাড়ি বানিয়ে দাও, তাতে ও গরম থাকবে। আমাদের যথেষ্ট খাবার আছে, ওকে কিছুটা দেওয়াই যাবে। পিঁপড়েরা রঘুকে কয়েকটা পাতা জড়িয়ে দেয় গরম করার জন্য। ওরা ডালপালা দিয়ে রঘুর জন্য সুন্দর একটা বাড়ি বানিয়ে দেয় এবং ওকে ভেতরে নিয়ে যায়। ওরা ওকে গরম স্যুপ খাওয়ায় আর ফল দেয়। কয়েকদিনের মধ্যেই রঘু সুস্থ হয়ে ওঠে। অসংখ্য ধন্যবাদ মহারানী, আমার এই জীবনটা বাঁচানোর জন্য। এই জীবন শুধু আপনারই দান। তুমি একটা খুবই ভালো পোকা রঘু, তুমি আমার দলের একজনকে সাহায্য করেছো। এই শীতকালটা আমরা তোমায় সাহায্য করব, কিন্তু ভবিষ্যতের জন্য সব সময় তৈরি থাকতে হয়। সেটা আমি বুঝতে পেরেছি মহারানী, আপনি চিন্তা করবেন না, এরপর থেকে আমি সব সময় প্রস্তুত থাকব আর কখনো কুঁড়েমি করব না।